যারা কখনো কারো হবে না, আমরা কেন শুধু তাদেরকেই ভালোবেসে যাই? যদি এটাই ভালোবাসা হয়, যে ব্যক্তিকে তবে ভালোবাসা নিও, তিনি এখন উত্তর দিতে পারছেন না। জানে হৃদয় তোমার পরিচয়, কঠিন হাতে হাত রাখা। আমি সিরিয়াসলি, ছেলেটার প্রবলেম কি বলতো? তোমার একটা মস্ত বড় হাতুড়ি লাগবে, বুঝলে? অভিজ্ঞতার পাশে যে এতগুলো দেওয়াল, সেগুলো ভাঙার জন্য। নিজের লেখা গানগুলো কতদিন নিজের কাছে লুকিয়ে রাখবে? ওগুলো কেউ না শুনলেও চলবে। সবার দ্বারা সবকিছু হয় না, এটা তোমার জায়গা নয়। দেখ, আমার কাছে কিছু নেই বলে আমি ভালোবাসা খুঁজছি, আর অন্বেষার কাছে সব আছে বলে ও ভালোবাসা খুঁজছে। আমাদের কেসটা আলাদা। তুমি দেখতে চাও থাকবে কি থাকবে না। ভরা স্টেডিয়ামে 50,000 লোক আমার সঙ্গে গলা মিলিয়ে প্রেমের গান গাইবে, আর শোয়ে শেষে আমি একা একা বাড়ি ফিরবো, তাই তো? দু পয়সার একটা ছেলে ফ্লুকে উঠেছে, কোনো জাত আছে ওই মিউজিকের? একদিন আমার গানটাই লোকের কাছে নেশা হয়ে যাবে। আমি হিউজ ফ্যান অফ ইয়ার্স। আমিও তোমার ফ্যান। তোমার কারোর জন্য কিচ্ছু ফিল হয় না, শুধু ভয় ফিল হয়। খালি পকেট নিয়ে স্বপ্ন দেখা যায় না, এটা তুমি বুঝবে না। তোমার পক্ষে বোঝা সম্ভব নয় অন্বেষা। এখনো স্বপ্ন দেখছো, অপেক্ষা করে আছো যে মেয়েটা আবার ফিরে আসবে? আরে আসবে না, আসবে না। তোমায় থেকে যেতে বললে তুমি কি সত্যি থেকে যেতে, নাকি আমার মতোই তুমিও ভালোবাসাকে ভয় পেতে? নীরবতায় ছিল প্রশ্ন তোমার, শূন্যতায় খুঁজি উত্তর আমার, সব হারিয়ে যাওয়া মাঝে রাতে, থাকি কান্না হয়ে তোর সাথে।